নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি এই আগামী 90 দিনের মধ্যে এই চারটি রাশির জীবনে স্বপ্নপুরী আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো রূপকথার গল্প নয়, এটি বাস্তব। তো কোন সেই চারটি রাশি আমি অবশ্যই বলবো, এবং আমি এটাও বলবো যে এই স্বপ্নপুরী জিনিসটা কি। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে। আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা দয়া করে সেই চ্যানেলটি একবার ভিজিট করুন, দেখুন। আই এম সিওর আপনারা সাবস্ক্রাইব না করে পারবেন না, আর যখন সাবস্ক্রাইব করবেন মনে করে অবশ্যই আপনারা পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন। আমি একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। স্বপ্নপুরী নামটা শুনতে কত মধুর লাগে, এবং অবশ্যই এটা একটা মধুরই নাম। আমরা প্রত্যেকে চাই আমাদের জীবনে স্বপ্নপুরী অর্থাৎ ড্রিম গার্ল আসুক। হ্যাঁ বন্ধুরা, কিন্তু বাস্তবটা কিন্তু একটু আলাদা হয়। বাস্তবে আমরা সেই রকম মনের মানুষ পাই না, যাকে নিয়ে আমরা জীবনে প্রতিটা ধাপ এগোতে পারি এবং পরবর্তীতে আমরা বিয়ে করতে পারি। কিন্তু ভাগ্যক্রমে এই চারটি রাশির কিন্তু স্বপ্নপুরী আসতে চলেছে আগামী 90 দিনের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আমরা সকলে চাই যে আমাদের জীবনটা, আমরা যাকে প্রেম করি তাকে যেন সকলে দেখে বলে বাহ কি সুন্দর দেখতে তো এই মেয়েটি। তো কিন্তু আমাদের জীবনে কিন্তু সেরকম হয় না। আমরা প্রেম করি এবং আমাদের প্রেমে বিচ্ছেদ হয়। কিন্তু আমি যে চারটি রাশির কথা বলবো তাদের কিন্তু এই স্বপ্নপুরী আপনাদের আসতে চলেছে এবং আপনাদের জীবনে সারা লাইফ ধরে থাকবে। তো কোন সেই চারটি সৌভাগ্যবান রাশি আমি একে একে বলতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকার জীবনে আগামী 90 দিনের মধ্যে স্বপ্নপুরী আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে এই স্বপ্নপুরী আসার পর আপনারা এতটুকুটা বলতে পারি মনের দিক থেকে অনেক আপনারা আনন্দ ফিল করবেন। আপনাকে বোঝার মতো কোনো মানুষ এতদিন ধরে না পেলেও আপনাকে বোঝার মতো এবং আপনাকে ভালোবাসার মতো মানুষ আসতে চলেছে আগামী 90 দিনের মধ্যে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকারাও কিন্তু আগামী 90 দিনের মধ্যে আপনাদের জীবনে জীবনসঙ্গী পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ড্রিম গার্ল অর্থাৎ স্বপ্নপুরী আপনাদের জীবনে পা রাখতে চলেছে, এবং এর ফলে আপনাদের মন মানসিকতা অনেক পরিমাণে ভালো হয়ে যাবে। এবং আপনারা যখন আপনারা মনের ভিতর থেকে একটা আলাদা ভালো অনুভব করবেন, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরপরে 3 নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারাও কিন্তু আগামী 90 দিনের মধ্যে আপনাদেরও স্বপ্নপুরী আসতে চলেছে। এই স্বপ্নপুরী আসার ফলে আপনাদের জীবনটা সুন্দর এবং ফুলের মতো হতে চলেছে। এতদিন ধরে যা মনোকষ্টে ছিলেন সেই মনোকষ্ট আপনাদের কাটতে চলেছে। এর পরের যে
লাস্ট যে রাশিটির কথা আমি বলবো সেটি ওয়ান অ্যান্ড অনলি পৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, পৃষ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু আগামী 90 দিনের মধ্যে আপনাদের জীবনে স্বপ্ন পড়ে আসতে চলেছে এবং আপনাদের জীবনকে একটা আলাদাই মাত্রায় নিয়ে যাবে। আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ একটি মেয়েই পারে গড়াতে, একটি মেয়েই পারে ভাঙতে। তো যে মেয়ে আপনার জীবনে আসতে চলেছে সে কিন্তু আপনার জীবনকে আলাদা আঙ্গিকে নিয়ে যাবে আগামী 90 দিনের মধ্যে। তো আপনারা তৈরি আছেন তো স্বপ্নবুড়িকে দেখার জন্য? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে তো এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন।